অভিনয় করবো, চেহারা দেখলে কুত্তায় দৌড় মারবো, পেশা পেশি যা আছে সব নিজেরে। আমি একজন আইসি আমার এখানে দুইজন, আমি কিন্তু তোমরা কি নায়ক নায়ক হইতে আসতে করি? জি জি। তুমি কি মনে করো যে তোমার পিছনে একটা প্রডিউসার প্রতিদিন একদিনের শুটিংয়ে খরচ আছে 80,000 টাকা? তুমি কি মনে করো তোমার পিছনে প্রতিদিন প্রযোজক 80,000 টাকা খরচ করবে? টাকায় আছে, টাকায় আছে কেন বলো? হাজার হাজার মানুষ থেকে আপনি এক দুইজনকেও পেলেন না, মানে নিয়ে তাদেরকে নিয়ে কাজ করার মতো না? তুমি পাওয়াই দাও, তুমি এটা বিক্রিতে দিলো জান জন্য সাহেবের কথা, তোমরা আমাকে ছবি পাঠাও, আমি বললেই উনি নেবে। তুমি এটা দিয়ে তুমি দাও, দেখো কটা এইটির মা আসে আর কটা পরির মা আসে, দেখো সুসংবাদ কিছু না, নতুন একটা ছবি করতেছি, সুন্দর একটা গ্রামের পটভূমির একটা ছবি বানাইতেছি, ছবির নামটা খুব সুন্দর এইটা, এই ছবির নাম হচ্ছে সুজন মাছি। তো এই ছবিটা আমি তৈরি করতেছি, তো এই ছবিটা মানে কিছুদিন পরেই আমি শুটিং আরম্ভ করবো, বকরিদের ভিতরে আমি মুক্তি দেওয়ার একটা চেষ্টা করব, দেবো আমি বলি না চেষ্টা করব। তো ছবিটা অত্যন্ত একটা সুন্দর ছবি হবে বলে আমি বিশ্বাস করি, এবং চেষ্টা থাকবে যেন খুব ভালোভাবে ছবিটা মানুষ দেখে, এই জন্যই চেষ্টাটা বেশি করব। ইদানিং মানুষ হলে যাওয়া কমিয়ে দিয়েছে, ভালো চলচ্চিত্র নেই বিধায়, চলচ্চিত্র দেখি না যে বলে এটা ঠিক না, দেখে প্রথম দিন দ্বিতীয় দিন হল ভর্তি লোক থাকে, পরে থার্ড ডেতে নাই, কেন ছবির রেজাল্ট ভালো না, এই জন্য আর যায় না। তো রেজাল্টটা ছবি করলে আমাদের ছবি চলবে, মানুষ যেন আবার সিনেমা হলমুখী হয় সেই চেষ্টা করে আমি চলচ্চিত্রটি নির্মাণ করবো। সুযোগ আছে হিরণ, মোটামুটি আমি প্রডিউসারের সঙ্গে আমি একটা কথা বলেছি, এখন হিরোহিনের নাম আমি তাদের সঙ্গে কথা বলিনি, সিলেক্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন যদি তাদের নাম বলে দেই তাহলে ওরা একটু ব্যাখ্যা হয়ে বোঝাতে, আমাদের নাম তো কইছেই, একটু পয়সা বেশি করে চাই বোঝে, এই জন্য আমি এখন নায়ক নায়িকার নাম বলবো না। নতুন মুখ নাকি? না না, একেবারে নতুন দেওয়ার, নতুন আমি নেব, কিন্তু সেকেন্ড নায়ক নায়িকা যারা আছে ওরা নতুন, মোটামুটি চিনে এরকম মানুষকে নেব। প্রথম দিন টিকিট কাটার জন্য মানে চেনা মুখ প্রয়োজন হয়, নতুন দেখার পর বলে নতুন খুব ভালো দেখো, এই জন্য। আর কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও যে আপনি একটা বিজ্ঞপ্তি দিছিলেন ফেসবুকে নতুন মুখের সন্ধান, এরপর নাকি হাজার হাজার, আরে দূর, পরে আমার মুখ খারাপ হয়েছে, আমি মুখ খারাপ না, ওরা এত রাতে তিনটা ফোন, চারটায় ফোন, দুইটায় ফোন, বাথরুমে বসে রয়েছে, এরপরে আমি ওটা ইয়েই করে দিছি, তারপর ফোন আসে ধরি না, মানে আর নুন হইলেই আর ধরি না। তারা আসলে কি চায়? মানে অভিনয় করবো, চেহারা দেখলে কুত্তায় দৌড় মারবো, পেশা পেশি যা আছে সব নিজেরে। আমি একজন আইসি আমার এখানে দুইজন, আমি কিন্তু তোমরা কি নায়ক নায়ক হইতে আসতে করি? জি জি। তুমি কি মনে করো যে তোমার পিছনে একটা প্রডিউসার প্রতিদিন একদিনের শুটিংয়ে খরচ আছে 80,000 টাকা? তুমি কি মনে করো তোমার পিছনে প্রতিদিন প্রযোজক 80,000 টাকা খরচ করবে? টাকায় আছে, টাকায় আছে কেন বলো? আর আমি যে পরিচালক যে এত পরিশ্রম করে, তোমাকে নিয়ে পরিশ্রম করলে আমার রেজাল্ট কী হবে? তোমাকে দেখবে কয় এটাকে করতে ধরে আনছে, এটার বাঘা ডাইরেক্টর প্রডিউসাররা কয় হালাবো আমার টাকা ফেরত দিতে, এই কথা বলবে। অভিনয় তো আপনারা না, অভিনয় সেখানে কী বল, চেহারা সুন্দর লাগতে হবে, মানুষ টিকিট কেটে দেখে কি অভিনয়, অভিনয় খারাপ হলেও দেখে প্রথম দর্শনদারি, নায়ক নায়িকা দেখতে সুন্দর হইতে হবে, নায়িকাকে দেখলে একটা ছেলে ভাববে যে ওর সাথে আমি প্রেম করতে চাই, আমার প্রেমিক, আর ছেলেরা ভাববে ওই প্রেমিক প্রেমিকা এরকম মনে করে মানুষ, তো ওই যে কোনো একটা দিলে হয়ে যাবো ছবি, এত সোজা মানুষ টিকিট কাটে, 3 ঘন্টা বসে থাকবে একজনের একজনকে দেখার জন্য, ওই যে দিলীপ কুমার অমিতাভকে দেখে, রাজ্জাক ভাইকে দেখতো, শাবানাকে দেখতো, মৌসুমীকে দেখছে, শেষ স্বপ্নকে দেখছে, অনেকেই তো ওরা হবার পর আবার নতুন চার্ম থাকে, চার থাকে নতুন, কিন্তু ওরকম লাগো তো এতির মা ফেতির মা হলে তো চলবে না। এখন অনেকে অভিযোগ করতে পারে যে ঝন্টু ভাই বিজ্ঞপ্তি দিলেন কিন্তু আমাদেরকে নিলেন না। হ্যাঁ নিলেন না, তোমরা নাই, তোমরা কেউ ওরকম চেহারা নিয়ে আসো নাই, একটি মেয়ের চেহারা দেখছিলাম, ওকে ফোন দিচ্ছে, সে কথা আমি আপনাকে ফোন দিচ্ছি, সে আর করে নাই, আমি এরপরে আর ফোন দেবো কেন, আমার তো ঠেকা নেই, আমার পুরোনো নায়ক নায়ক আছে এখানে। হাজার হাজার মানুষ থেকে আপনি এক দুইজনকেও পেলেন না, মানে নিয়ে তাদেরকে নিয়ে কাজ করার মতো না? তুমি পাওয়াই দাও, তুমি এটা বিক্রিতে দিলো জান জন্য সাহেবের কথা, তোমরা আমাকে ছবি পাঠাও, আমি বললেই উনি নেবে। তুমি এটা দিয়ে তুমি দাও, দেখো কটা এইটির মা আসে আর কটা পরির মা আসে, দেখো যারা সুন্দরী
তারা এগুলোর পিছে দৌড়ায় না। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।